কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে জিআরপির জালে পড়েছে মহিলা ও শিশু সহ ছিনতাইবাজদের গ্যাং। এবার সেই জেলাতেই ফের লোকাল ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হলো এই মহিলাকে, তার সঙ্গেও ছিল একটি 5 বছরের শিশু। একের পর এক এই ঘটনা দেখে তদন্তকারীদের মনেও প্রশ্ন জাগছে, শিশুদের ঢাল করে হাত সাফাই কি তাহলে এখন ছিনতাইবাজদের নতুন মোডাস অপারেন্ডি? ধৃত মহিলার নাম নীলমণি বেত, বয়স 35, তিনি অন্তঃসত্ত্বা। শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেনে ঘুরে ঘুরে তিনি হাত সাফাই করতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, সমবেদনা আদায়ের জন্যই 5 বছরের শিশুটিকে ঢাল করতেন ওই মহিলা। সঙ্গে শিশু দেখলে সকলেই তাকে ভিতরে ঢোকার জায়গা করে দিত, তারপর ভিড়ের সুযোগ নিয়ে সেখানে হাত সাফাই করে স্টেশনে নেমে যেতেন তিনি। জিআরপি সূত্রে দাবি, শুক্রবার ট্রেনের মধ্যে ছিনতাইয়ের সময় নীলমণিকে ধরে ফেলেন যাত্রীরা, তার কাছ থেকে চোরাই জিনিসও উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে এই চক্রে আর কারা জড়িত। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।